এখন আমরা শিখবো কিভাবে গুগল থেকে আর কি কিওয়ার্ড নেওয়া যায়। তো এই জন্য আমরা প্রথমে একটি ব্রাউজারে যাব, যাই লিখবো গুগল কিওয়ার্ড প্ল্যানার। দেখেন আমি লিখছি গুগল কিওয়ার্ড প্ল্যানার, আচ্ছা লিখে ইন্টার দিবেন। দেওয়ার পর এরকম আসবে, এরপর চুজ দ্য রাইট কিওয়ার্ড আওয়ার রিসার্চ টুল। ওকে, আমরা ক্লিক করলাম, একটি ট্যাব আসবে, লেখা আসবে গো টু কিওয়ার্ড প্ল্যানার, আবার উপরে লেখা আসবে সাইন ইন, তার উপরে কোভিড-19। আমরা সাইন ইনে যাব না, আমরা গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাব ডাইরেক্ট। আচ্ছা, এখানে গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার সাথে সাথে আমাদের এখানে দেখাচ্ছে কমিটমেন্ট এক্সক্লুসিভ, আমরা কমিটমেন্ট এক্সক্লুসিভে ক্লিক করব। পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে 01, মোবাইল নাম্বার যেটা আমাদের দেওয়া আছে কমিটমেন্ট এক্সক্লুসিভের সেটাই আমরা ইউজ করব। তো পাসওয়ার্ডটা আমি এইখানে বলছি না, কারণ হচ্ছে যে এটা পাসওয়ার্ডটা বললে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাই। আচ্ছা, আমরা এখন ইন্টার দিয়ে নেক্সটে যাব। এই যে আমাদের কিওয়ার্ড প্ল্যানারের একটি অ্যাকাউন্ট তৈরি হওয়া আছে, সেখানে আমরা যাব। যাওয়ার পর আমরা এটাকে সেভ দিয়ে রাখবো। আচ্ছা, এরপর এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে যাই ক্লিক করব, এখানে লিখব এই যে অ্যাক্রিলিক শিট যেটা হয়েছে, রাইট, যদি ভুল হয়, ভুল যাতে না হয় এই জন্য রিনেম করে কন্ট্রোল সি দিয়ে এখানে এসে লিখব কন্ট্রোল ভি। আচ্ছা, এরপর ইন্টার দিব, গেট রেজাল্টে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমার এই যে 1600টা কিওয়ার্ড চলে আসছে, ঠিক আছে। এখন আমি ট্রান্স এই আরেকটা আমার আমি যদি চাই যে আরেকটা মানে সিনোনিমস ওয়ার্ড বা কি হতে পারে সেটা দিয়েও চাইলে সার্চ দিতে পারি, ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিট, এটাও আমি যোগ করতে পারি। যে গেট রেজাল্টে ক্লিক করলাম, এখন গুগল আরও কিছু দেখাবে, আমরা এতগুলোতে যাব না, তাহলে আমাদের কিওয়ার্ড সংখ্যা বেশি হয়ে যাবে। এখানে অলরেডি 1800 কিওয়ার্ড আসছে, মানে এটা দিয়ে যদি আমি অ্যাডভার্টাইজ তৈরি করি তাহলে আমার 900-এর উপরে অ্যাডভার্টাইজ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমি এখন কান্ট্রিগুলো সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট না করলেও হয়, তবুও তারপরে আমি কিছু কিছু কান্ট্রি সিলেক্ট করে দিতেও পারি নাও পারি, দরকার নেই আমার কান্ট্রি সিলেক্ট করা, আমার ওয়ার্ল্ড ওয়াইড থাকুক। আর ডাউনলোড কিওয়ার্ডে যাই, ডাউনলোডে গিয়ে সিএসভি ফাইল, আচ্ছা আমি সিএসভি ফাইলে ফাইলে ক্লিক করলাম, ডাউনলোডের রিপোর্টিং আসছে, ডাউনলোড হচ্ছে। এই অবস্থায় আমি ওপেন ফাইল, এটা কোথায় ডাউনলোড হয়েছে, এটা মেবি ডাউনলোড হয়েছে আপনার ডাউনলোড ফোল্ডারে। তো আমি ডাউনলোড ফোল্ডারে অ্যাকচুয়ালি কোনো ফাইল রাখবো না, সেখান থেকে নিয়ে আসব। তো আমরা প্রথমে দেখি যে কি কি ডাউনলোড হয়েছে আমার, এটা এখানে দেখেন অ্যাক্রিলিক শিট সব ডাউনলোড হয়েছে। এখানে একটা ক্লিক করব, এভারেজ মান্থলি, আমরা এটাকে শর্ট লিস্টেড করে নেব। আর একটা ক্লিক করব, শিফট চাপ দিয়ে আমরা নিচে ক্লিক করব, একদম নিচে ক্লিক করার পর আমরা এটাকে ফিল্টার করব, শর্ট ফিল্টার, লার্জেস্ট টু স্মলেস্ট, হ্যাঁ মানে সবচেয়ে বেশি সার্চ দেওয়া হয়েছে কি, সবচেয়ে কম সার্চ দেওয়া হয়েছে কি। তো এখানে দেখাচ্ছে 500 এটা, আর বাকিগুলো 50টা করে দেখাচ্ছে, মানে এই কিওয়ার্ডটা সবচেয়ে বেশি সার্চ দেওয়া হয়েছে। ওকে, সমস্যা নেই, আমরা এখন ফাইলে যাব, ফাইলে যাই সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে গিয়ে ডাউনলোডসে না, আমরা কাজ করছি অ্যাক্রিলিক শিটে, তো অ্যাক্রিলিক শিটে যাব, গিয়ে আমরা ফাইলটাকে সেভ করব, কি নামে, এক্সেল বুক নামে, অ্যাক্রিলিক শিট। শিট কিওয়ার্ড দিয়ে আমরা সেভ করব। এই হচ্ছে আমাদের এক্সেল শিট তৈরি করার নিয়ম। তো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে এক্সেল শিট থেকে
কাজ করা যায় সেটা নিয়ে কাজ